বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। আর আজকে যাচ্ছি আমরা কচুয়াতে। তো ফাইনালি, মানে ফাইনালি বলতে গেলে আজকে সকাল থেকে ভাবছিলাম যে কোথায় যাব, কি করবো, ঠিক আছে। সকালে একটা কাজ ছিল, তো আমরা ভাবলাম যে চলো আজকে একটু বিকেলবেলা দিয়ে কোথাও যাওয়া যাক। আর কচুয়াটা না কোনোদিন যাওয়া হয়নি, চাকলায় গেছি একবার, কচুয়াতে কিন্তু আগে কোনোদিনও যায়নি। তো চলো আজকে যাওয়া যাক কচুয়াতে। কচুয়াতে যাচ্ছি, ওখানে হচ্ছে বাবা লোকনাথের জন্ম আছে। তো চলো ওই জায়গাটা তো কোনোদিনও যায়নি, আমিও গিয়ে এক্সপ্লোর করবো। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। আজকে শুরু হয়ে গেছে আজকে আমাদের রাইড, আর আমরা কিন্তু সোজা যাব হচ্ছে কচুয়াতে। তো এখান থেকে বেশি দূর না, আমরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে মতো টাইম লাগবে যেতে, পৌঁছে যাব। আর সবার প্রথমে আমাদের ফুয়েল আপটা করতে হবে, দেখতেই পাচ্ছ ফুয়েল একদম নেই। তো প্রথমে আগে যাব একটা পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে নেব। তো এখন চলে এসেছি আমাদের বারাসাতের এখানে একটা পেট্রোল পাম্পে, আর এখান থেকে ফুয়েল আপ করবো। হ্যাঁ চলো, ফাইনালি ফুয়েল আপ হয়ে গেল। তো এখন আমরা আছি হচ্ছে আমাদের ডাকবাংলো মোড়ের কাছেই। ডাকবাংলো থেকে কিন্তু কচুয়ার দূরত্ব 29 কিলোমিটার, আমাদের যেতে যেতে প্রায় 1 ঘন্টা মতো লেগে যাবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এখন চাপাটালি মোড়ের এখানে। আর চাপাটালি মোড়ের এখান থেকে সোজা গেলে হচ্ছে আমাদের বনগা রোড, যেটা ডান দিকে গেলে কিন্তু বসিরহাট রোড। তো এখন আমরা বসিরহাট রোডের দিকে যাব। এখানে রাস্তাঘাট খুব বাজে, সিগন্যাল নেই নাকি, বাহ। হ্যাঁ, আমাকে জীবনে প্রথমবার যখন পুলিশ ধরেছিল না, এই জায়গাটাতেই ধরেছিল, সে মনে আছে এখনও। তখন খুব ভয় পেয়েছিলাম, বাট এখন ধরলে অত ভয় লাগে না, কারণ আমার গাড়ির কাগজপত্র ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ইভেন আমি সবসময় হেলমেটও পরি। তো তখন কেস হয়েছিল, তখন এই প্রথম প্রথম স্কুটি চালাতাম, তো সকালবেলা একটুখানি এদিকে এসেছিলাম। তো সকালবেলা সেরকম আমি হেলমেট পরেছিলাম না, যদিও বা হেলমেট সবসময় পরা উচিত, তো আমি হেলমেট পরিনি তখন, সেই জন্য হেলমেট না ধরার জন্য আমাকে ফাইন করেছিল। তো সেইবার মানে খুব ভয় পেয়েছিলাম পুলিশ যখন ধরেছিল। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ বসিরহাট, মানে বারাসাত থেকে বসিরহাট যাওয়ার রোডটা দেখা তোমার সুন্দর করে দিয়েছে। লাস্টবার যখন এসেছিলাম রোড কিন্তু তখন ঠিক করছিল, আর তার আগে তো মানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, বাট এখন কিন্তু রোড অনেক ভালো করে দিয়েছে, এখন দেখো স্মুথ চলছে। বাট আমার একটাই মানে মানে একটাই কথা, এটা হচ্ছে রোডের মাঝখানে না ডিভাইডার, মানে ডিভাইডার বা ওই লাইনগুলো টেনে দেয় না সাদা সাদা, ওরকম যদি টেনে দিত তাহলে কিন্তু ভালো হতো, বাট এরকম হলে না একটুখানি অ্যাক্সিডেন্টের ভয়টা থাকে বেশি। বাট ঠিক আছে, রোডটা দেখো, রোডটা দারুণ লাগছে, একদম বাটারি স্মুথ রোড। আর এরকম একটা বিকেল, তো চলো আমি যেমন মজা করছি এই রোডটার মজা নিচ্ছি, তোমরা মজা নাও। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু একদম বাটারি স্মুথ, আর আমি মানে আশা করছি যেন কচুয়া পর্যন্ত পুরো রাস্তাটা যেন এরকমই সুন্দর থাকে, তাহলে কিন্তু রাইড করার মজাটা আরো ডবল হয়ে যায় এত সুন্দর রোডের মাঝখান থেকে। সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা ইন্টারসেপ্টার যাচ্ছে, এখনই একটা বড় দুর্ঘটনা ঘটতো। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে কচুয়া সাইনবোর্ড দিয়ে দিয়েছে, মানে আমাদের ডান দিকে যেতে হবে, এটা নেই এই ডান দিক, এই ডান দিক। তো চলো এখন আমরা এবার এখান থেকে ডান দিক নিয়ে নেবো কচুয়ার দিকে। তো এই যে ঢুকে গেলাম আমরা কচুয়ার দিকে। আচ্ছা, আর এখান থেকে কিন্তু মানে এই মোড়টা নিলাম, এখান থেকে কিন্তু 1.4 কিলোমিটার ডিস্টেন্স মন্দিরের। তো যারা বাসে করে আসতে চাও তারা কিন্তু এখানে মানে খুবই মানে এখানে এসে এই বিষ্ণুপুরের এখানে এসে মানে এই রাইড টার্ন এখান থেকে কিন্তু একটা অটো বা টোটো কিছু একটা পেয়ে যাবে, এখান থেকে টোটোই পেয়ে যাবে, টোটো টোটো পেয়ে যাবে এখান থেকে যাবে। আর যারা ট্রেনে করে আসতে চাও তারা কিন্তু হাসনাবাদগামী মানে শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে যাবে, উঠে কাঁকড়া মির্জাপুর নামে যে স্টেশন আছে ওখানে কিন্তু কাঁকড়া মির্জা নগর বলে একটা স্টেশন আছে,
তো সেইখানে থেকে মানে কাঁকড়া মির্জা নগর এর ওখান থেকে তোমাদের টোটো করে চলে আসতে হবে এখানে। ওহো কি সুন্দর, দেখ। কারণ কিন্তু আমরা রোডের থেকে এরকম গ্রামের মধ্যে ঢুকে গেলাম, আর এরকম গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন যাচ্ছি। হ্যাঁ, এখানে একটু ঠান্ডা ভাব আছে, মানে আমাদের মধ্যম গ্রামের তুলনায় এখানে কিন্তু এখনও একটু একটু ঠান্ডা আছে। তো বাড়ি যাওয়ার সময় একটু হালকা ঠান্ডা লাগতে পারে, বাট অতটাও ফিল হচ্ছে না। এমনিতেও শীতকাল চলেই গেছে বলতে পারো, এখনও বসন্তেরও শেষ, কিন্তু এই গ্রামের মধ্যে এসে কিন্তু একটা আলাদাই লাগছে, একটা সুন্দর ফিল করতে পারছি। এতক্ষণ রোডে চালানোর পরে এখন আস্তে আস্তে গ্রামের মধ্যে থেকে সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি কচুয়া মন্দিরের এখানে, যে দেখতে পাচ্ছ কচুয়া মন্দিরের এন্ট্রান্স গেট, এখান থেকে ঢুকে বাঁদিকে একটা সুন্দর পুকুর দেখো। হ্যাঁ, এখানে গাড়ি পার্ক করার জায়গা আগে দেখতে হবে। তো আমরা কিন্তু ঢুকে গেছি মানে মন্দিরের গেটের ওখান থেকে। গাড়ি কোথায় রাখে বললো? আচ্ছা আচ্ছা, তো আগে গাড়ি পার্ক করতে হবে। এখানে রেখে দে, কি আছে সামনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন এখানে পার্কিং জোন আছে, এখানে স্কুটিটা পার্ক করব। ওকে, চলো এখানে পার্ক করে দিয়েছি স্কুটি। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি আমাদের কচুয়া মন্দিরের এখানে, বাবা লোকনাথের জন্মস্থানের এখানে। আর এখানে কিন্তু এখন বাইক পার্ক করেছি, আর বাইক পার্কের চার্জেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখছি যে বাবা লোকনাথের যে পুরনো মন্দিরটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মেইন মন্দিরের সামনে আমরা চলে এসেছি, তো চলো তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাচ্ছি মন্দিরটা সুন্দর করে। মন্দিরের ভেতরেই ছিলাম, বাবাকে প্রণাম টণাম করলাম, নমস্কার করলাম, মানে প্রণাম করে আসলাম। কিন্তু ওখানে ভেতরে বললো যে ওখানে ভিডিও বা ছবি তোলা যায় না, তো সেটা তোমাদেরকে ভালোভাবে সেভাবে দেখাতে পারলাম না। ওরা বললো ওখানে ছবি তোলা নিষেধ আছে। তো এখন বাইরে এখানে একটুখানি দাঁড়িয়ে আছি, আর এখানে একটুখানি বসতে বেশ ভালোই লাগছে। এখানে একটুখানি কয়েকক্ষণ বসে তারপরে আবার আমরা বেরোবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানে অনেকগুলো স্টল খুলে গেছে, মানে কাইন্ড অফ একটা মেলা টাইপ লাগছে দেখতে, অনেক মানে দোকান টোকান আছে এখানে চারিদিকে। আর এখানে পুজো দেওয়ার কিন্তু ভালো ব্যবস্থা আছে, তোমরা তো দেখলেই পুজো দেওয়ার ভালো ব্যবস্থা আছে, অনেক দোকান আছে এখানে, যারা তোমরা যারা যারা পুজো দিতে চাও তারা দিতে পারো। তো আমরা এটা এই গাছতলায় এখন দেখতে পাচ্ছি এখানে বসে আছি, মন্দির আমাদের ঠিক সামনে। বাট আমি এখানে মানে ভেবেছিলাম যে ভেতরে গিয়ে একটুখানি ছবি টবি তোলা যাবে, ভিডিও করা যাবে, বাট ওখানে লেখা ছিল যে এগুলো করা যাবে না। তো এটাতে আমি একটুখানি মানে এটা আমি খেয়াল করিনি, কারণ আমি অনেকের ব্লগ দেখলাম, বাট এই জিনিসটা না আমি সত্যি খেয়াল করিনি। এসে মানে একটা সুন্দর ইয়ে লাগছে, শান্তি, হ্যাঁ বসে। তো আমরা যদি একটু সকালবেলা বেরোতাম, মানে ধরো 11টার থেকে যখন যদি বেরোতাম, তাহলে কিন্তু মানে কচুয়া হয়ে তারপরে আবার চাকলার দিকেও যেতাম। বাট কিন্তু যেহেতু আজকে আমরা তিনটের সময় বেরিয়েছি, তো সেই জন্য আজকে আমরা ভাবলাম যে না, থাক আছে কচুয়া জায়গাটা ঘুরে তারপরে এখান থেকে বাড়ি যাওয়া যায়। তো আমি ছোটোবেলা থেকে দেখতাম যে অনেকেই কচুয়া এখানে আসে, যে বাবা লোকনাথ মাথায় জল ঢেলে মাথায় জল ঢালতে আসে, তো সেটা দেখতাম ছোটোবেলায়। মানে ভাবতাম যে এটা যাচ্ছে কোথায়, ঠিক আছে কত দূরে যাচ্ছে, কচুয়া শুনতাম অনেক দূরে। তো সত্যি মানে স্কুটিতেই এতটা এক ঘন্টার মতো সময় লাগলো, তাহলে যারা আরও দূরের দূরের থেকে আসে তারা কতটা হেঁটে আসে ভাবো, তারা কতটা কষ্ট করে এসে এই পুণ্যের কাজটা করে। তো আমরা তো না স্কুটিতে এসেছি, জানি না ওরকম কোনো দিনও পারবো নাকি, কোনো দিন করিনি। এটা কিন্তু সত্যি খুব একটা বড় ব্যাপার, একটা অ্যাচিভমেন্ট, যারা এখানে হেঁটে এসে আর মাথায় জল ঢেলে যায়। আমরা চলে এসেছি মানে মন্দিরের
মানে পেছন পেছন দিকটাতে চলে গেছি, আর এখানে একটা সুন্দর একটা পুকুর আছে, পুকুরই তো মানে ওই বাঁধানো পুকুর আছে সুন্দর, আর এখানে একটু ডাব বিক্রি হচ্ছে, তো আমরা ভাবলাম এখানে একটু ডাব খাওয়া যাক। শাঁসালা না এটা? হ্যাঁ, পুরো নারকেল হয়ে গেছে। তো এখন এসে আমরা এই যে ডাবের জল খাচ্ছি দেখতে পাচ্ছ, আর শাঁসগুলো দেখো ডাবের একদম পুরো মোটা মোটা। আর কিছুদিন থাকলে নারকেলই হয়ে যাবে। হ্যাঁ, আর বেশি দিন থাকলে নারকেল হয়ে যেত, বাট খেতে কিন্তু খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। ওহো, মোটা মোটা শাঁস। সেই খেতে এখানে তোমার, তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে কিন্তু ভোগ খেতে পারো, এখানে হচ্ছে 60 টাকা করে ভোগ নেবে, তো 60 টাকা করে কিন্তু 60 টাকাতে তোমরা খিচুড়ি পোলাও আলুর দম আর পায়েস পাবে, ঠিক আছে? এটা প্রায় প্রতিদিনই তোমার ভোগটা হয়, 60 টাকা করে নেবে, আর মন্দিরের অপোজিটেই তোমার এখানে ভোগ খাওয়ার ব্যবস্থাটা করা আছে, তো যারা যারা ভোগ খেতে চাও তারা কিন্তু 12টা থেকে 2টোর মধ্যে আসবে। আর মন্দিরের পিছনে দেখো একটা সুন্দর কিন্তু মানে ওই যে বাঁধানো পুকুরটা আছে না, ওর থেকেও একটা সুন্দর পুকুর আছে, মানে আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে। তোমাদেরকে দেখাচ্ছি দেখো, কিন্তু নতুন লোকনাথ মিশন বিদ্যা মন্দির মানে তৈরি হয়েছে, মানে নতুন কাজটা চলছে দেখতে পাচ্ছি, আই থিঙ্ক স্টার্টও হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের মানে মাসিক ফি নেওয়া হয় না, ফ্রিতেই কিন্তু এখানে পড়ানো হয়। দেখে কিন্তু খুব ভালো লাগলো যে মানে মাসিক ফি না নিয়ে কিন্তু মানে এখানে যারা যারা পড়াশোনা করতে চায় যেসব ছেলেমেয়েরা, তারা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা এখানে এসে করতে পারে, এখানে কিন্তু একদমই ফ্রি, মানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তো এই জিনিসটা থেকে কিন্তু আমার খুব ভালো লাগলো, আর এটার মানে এখনও কাজ চলছে স্টিল, আর খুব সুন্দরভাবে বানানো হচ্ছে। কচুয়ার এখানে যে পার্কিং এরিয়াটা, তার ওখান থেকে একটা রাস্তা ছিল, সেখান থেকে এক্সপ্লোর করতে করতে একটা কিন্তু একটা নতুন মন্দিরের সামনে চলে এসেছি, ঠিক আছে? এখানে বিশেষ কেউ আসে বলে তো মনে হয় না, বাট চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি মন্দিরটা, সুন্দর মন্দিরটা দেখতে। সেই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ মঠ, ঠিক আছে? তো এখানে আমি ঢুকলাম, এখানে ভেতর দিয়ে ছবি টবি তোলা ভিডিও করা নিষিদ্ধ, তো ভেতরে ঢুকলাম, মানে তোমরাও যদি মানে আসো কচুয়াতে তাহলে কিন্তু এখানে অবশ্যই আসো। ভেতরে খুব সুন্দর মানে রাধাকৃষ্ণর মানে মূর্তি রাখা আছে, মূর্তি আছে, তো এটা কিন্তু সুন্দর লাগলো। তোমরা পার্সোনালি যদি আসো এখানে, কোনোদিনও যদি আসো তাহলে কিন্তু অবশ্যই এসে কচুয়ার এখানে এসে এই মন্দিরটা অবশ্যই তোমরা দেখে যাবে, খুব ভালো লাগবে মন্দিরটা আসলে। তো এখন সময় হয়েছে পুরো 5টা, আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আবার কবে আসবো জানি না, কিন্তু ঠাকুর যেদিন যাবে সে তখনই আসবো। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগলো এসে, খুব মানে মেন্টালি একটু পিসও পেলাম ঠাকুর স্থানে এসে। এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যেতে যেতে চলো আবার মঠ ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আমরা কচুয়া থেকে যে বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কচুয়ার যে মেন মানে মেন রোড থেকে যে এন্ট্রেন্স সেটা, এখান থেকে এখন আমরা বেরোচ্ছি ফাইনালি। এখন আমরা চলে আসলাম আবার বসিরহাট রোডের এখানে, আর এখন সানসেটটা দেখো বাদিকে, মানে তোমরা কতটা দেখতে পাচ্ছ ক্যামেরায় বুঝতে পারছি না, বাট সানসেটটা কিন্তু দারুণ লাগছে, ওকে, একটা আলাদাই লেভেলের লাগছে। ওই যে বন্ধুরা, তোমরা যদি চাও একদিনের জন্য একটু ঠাকুর স্থানে আসবে, একটুখানি বাবা লোকনাথের দর্শন করে যাবে, আর এরকম যদি একটু রাইড করতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য কচুয়া একটা ভালো মানে একদিনে জাস্ট এসে মানে কলকাতার কাছেও আছে, তোমরা এসে ঘুরে যেতেই পারো, ঠিক আছে? এবার আমার তো খুব ভালো লাগলো ওখানে গিয়ে, বাট আমি একটা জিনিস একটু আফসোস করছি, সেটা হচ্ছে আমরা যদি ওখানে সকালবেলার দিকে আসতাম তাহলে দুপুরবেলার সেই ভোগটা কিন্তু খেতে পারতাম, সেই ভোগটা তো মানে দুপুর পর্যন্তই থাকে, এরপরে থাকে না। তো বন্ধুরা এখন বাজে ঘুরতে 8:24, তো ওখান থেকে আসার পথে বারোর সাথে একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর ওখানে ভিডিওটা করা হয়নি, ওখানে যাওয়ার পর তারপরে ওখান থেকে এখন বাড়ি ফিরছি, আর ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের বেশ খানিকক্ষণ মানে 1 ঘন্টার মধ্যে ওখানে বসেছিলাম, কারণ 3 জন বন্ধু অনেকদিন পর দেখা হয়েছিলো। তো চলো এখন বাড়িতে চলে এসেছি, আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন, বাই।